আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নীরজ চৌধুরীতে। সো আজকে আমরা যেটা আপনাদেরকে দেখাবো, যে জিনিসটা শেয়ার করতে আসছি, সেই জিনিসটা হচ্ছে এখানে দেখেন আমাদের কোয়ালমন্ড রেসার একটা মেল, কোয়ালমন্ড রেসার মেল, ওর সাথে আমরা একটা ব্ল্যাক ফিমেল পেয়ার করছি। ফিমেলটা এক্সাক্ট রেসার আমরা বলতে পারবো না, আবার ডিম দিচ্ছে, কিন্তু আমাদের এক্সপেরিমেন্টাল প্রজেক্ট বার্ডের একটা ফিমেল। সো ওদের থেকে একজোড়া বাচ্চা পাইছি, দেখেন ওরা কিন্তু সেন্টের বাচ্চা খাওয়াচ্ছে, আমেরিকান সেন্টের বাচ্চা খাওয়াচ্ছে। অ্যাট দ্য মিন টাইম ওরা আবার ডিম দিচ্ছে, এবং ওরা নো বাচ্চাকে মাইরো না, আসলে হোমার বা রেসার দে আর ভেরি অ্যাগ্রেসিভ, ওরা আসলে অনেক অ্যাগ্রেসিভ। তা আমি আস্তে আস্তে ওদেরকে দিয়ে ফস্টারিংটা স্টার্ট করতেছি। অ্যাট দ্য মিন টাইম ওরা যেহেতু দেখেন এটা কোয়ালমন্ড মোজাইক টাইপের অনেকটা কালার, ঠিক আছে ধরো তো ভাইয়া একটু ক্যামেরাটা ধরো। সো আমি আপনাদেরকে কালারটি একটু আলোতে দেখাই, এটা হচ্ছে মেলটা, মেল বার্ডটা আপনারা দেখেন, একটু পিছে যাও, মেল বার্ডটা আমরা একটু জাস্ট একটু পুরা সিলভার, কিন্তু এটা সিলভার কোয়াল, এত ঝামেলা যে করো তোমরা একটা ভিডিওর মাঝখানে। এই দেখেন এটা হচ্ছে সিলভার কোয়াল, আলোতে বোঝা যাচ্ছে না, সিলভার কোয়াল। সো ওর লেজে দেখেন ইঙ্কি স্পট আছে অনেক, এটা আমাদের ঘরের হোম ব্রিড, একটু এত শক্ত এগুলোকে ধরে রাখা যায়। সো ওর সাথে পেয়ার করছি ব্ল্যাক ফিমেল, এখন ওদের একজোড়া বাচ্চা পাইছি, খুব সুন্দর ওদের একজোড়া বাচ্চা পাইছি। সো ওদের বাচ্চাটা দেখাচ্ছি, দেখানোর আগে এইদিকে দেখেন একটা লেমন ফিমেল, লেমন বা ওপাল আপনারা বলতে পারেন, এটাকে একটু ধরে দেখাই, এটাও আমাদের ঘরের হোম ব্রিড। এই দেখেন দেখা যায় পুরো, খুবই সুন্দর ফিমেলটা, ওদের এবার ফার্স্ট একটা বেবি পাইছি মিলিবার মেল দিয়ে। মানে এই বেবি একদম চিচি বেবি, এখন আলাদা করিনি, জাস্ট ওর কালারটা দেখেন, ওর গায়ের কালার অনেক ফাটবে, ও মেলকে ছাড়া যাবে, আশা করি ও মেলকে ছাড়া যাবে। এবং ফিমেল বার্ডটা কি আপনাদের মনে পড়ে কোন বার্ডটা আপনাদেরকে মাত্র দেখাইছিলাম? ওপালিস, এই যে ফিমেলটা, এই যে ফিমেলটা পুরো এমন আসবে, যেহেতু আমাদের ব্লাড লাইন, আমাদের কাছে সেম ব্লাড লাইনের বার্ড আছে, তো আমরা ইজিলি জাজ করতে পারতেছি যে কি কালার আসবে। এখন আলাদা করি নেই, পুরো পুতুল মাশাল্লাহ, আমার চোখে তো পুরো পুতুল। আর এই বাচ্চাগুলো দেখানোর মেইন কারণটা হচ্ছে আপনাদের কাছে বেবিগুলো কেমন লাগলো, এক সেটের বেবি আমরা ব্ল্যাক ফিমেল দিই এই জন্য যাতে আমরা জোড়া অ্যালমন্ড বাচ্চা পাই। সো দেখা যাচ্ছে যে দেখেন এই জোড়া বাচ্চা আপনাদের কাছে কেমন লাগলো, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন এটাও জানাবেন, এবং লাইক ফলো শেয়ার করে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের সাথে থাকবেন ড্রিম পিজন লফটে, যা ইউটিউব নীলয় চৌধুরীতে যারা দেখতেছেন ওইখানে ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, আর যারা যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই ইউটিউব নীলয় চৌধুরী দিলেই আমাদের পেজ পেয়ে আমাদের চ্যানেল পেয়ে যাবেন। গো অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন, থ্যাংকস আ লট, এবং আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেবিগুলো কেমন হয়েছে।